আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি ওবারাকাত। সম্মানিত বন্ধুগণ, দেশ এবং বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখবেন এবং দেখছেন, প্রত্যেককে জানাই পবিত্র মাহে রমাজানের আন্তরিক মুবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সিয়াম। সিয়াম কি এবং কেন দেওয়া হয়েছে সিয়াম, আসুন এ সম্পর্কে আমরা আলোচনা শুনব। সিয়াম কি, ইবাদতটা কেন করতে হয়, আমাদের উপর ফরজ না ওয়াজিব না সুন্নত, আসুন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিমে তিনি কি বলেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলেন, হে ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষের উপর, পূর্ববর্তী উম্মতগণের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। এই আয়াত দ্বারা আমরা জানতে পারি যে রমাজানের রোজা সিয়াম আমাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফরজ ইবাদত, ফরজ বিধান। রমাজানের রোজা শুধু ফরজ বিধান তাই নয়, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, ইসলামের বুনিয়াদ হলো, আমরা প্রত্যেকেই জানি ইসলামের বুনিয়াদ পাঁচটি, আমরা ছোট সময় সবাই মক্তব এইগুলো পড়েছিলাম। ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ খুঁটি যে পাঁচটি, তার মধ্যে একটি হলো সিয়াম, রমজানের রোজা। একদিকে রমজানের রোজা একটি ফরজ ইবাদত, ফরজ বিধান, অন্যদিকে ইসলামের একটি ভিত্তি, ইসলামের একটি স্তম্ভ খুঁটি। এই আয়াত থেকে আমরা একটা কথা স্পষ্ট জানতে পারি যে রমজানের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। সিয়াম শাব্দিক অর্থ হল বিরত থাকা, শরীয়তের পরিভাষায় এটাকে বলে যে একজন আকেল বালেক সক্ষম ব্যক্তি সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সকল রকম পানাহার, এমনকি স্ত্রী সহবাস, এই সমস্ত কিছু বস্তু থেকে বিরত থাকা। সিয়ামের একটি শিক্ষা হলো যে সিয়াম দ্বারা তাকওয়া অর্জন করতে পারা, তাকওয়া অর্জন করা যায়। সিয়ামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, এই জন্যই উল্লেখ করেছেন যে আমরা কি করি, তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারি। এই আয়াতের ভিতরে তিনটা শিক্ষা রয়েছেন। প্রথম নম্বর শিক্ষা হলো যে সিয়াম একটি ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত একজন মুমিন, একজন মুসলমান কোনো সময় এটাকে ছাড়তে পারেন না। ফরজ ইবাদত, ফরজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা অবশ্যই পুরা করা লাগবে, পুরা করতে হবে, ফরজ বিধান মানতে হবে। তৃতীয় নাম্বার শিক্ষা হলো যে সিয়াম তাকওয়ার বালাই একজন মুমিনকে মুত্তাকি হতে সহযোগিতা করে। যদি মুত্তাকি হতেই চায়, তাকওয়া অর্জন করা লাগবে, আর তাকওয়া অর্জন হবে এই সিয়ামের দ্বারা। তাকওয়া অর্জন হলেই আমি মুত্তাকি হতে পারব। আর তিন নম্বর শিক্ষা হলো যে এই সিয়াম মুমিনের সগীরা গুনাহগুলা মুছে ফেলে। এই জন্য এই সমস্ত দিক দিয়ে দেখে আমরা যাতে এই সিয়ামগুলা পালন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, নিজের গুনাহগুলা মাফ করাইতে পারি, এই জন্য প্রত্যেকেই আমরা যত্নবান হই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলায় মুশনাত থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুন, নিজেও আমল করুন, আর শেয়ার করে অন্য কেউ দেখার বা শোনার সুযোগ করে দেন। হয়তোবা আমার এই কথার দ্বারা
তাদের উপকার আসতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।